হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে আমাদের টপিক হচ্ছে নাউন। ওকে, তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে নাউন কাকে বলে। দেখো নাউন কাকে বলে, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি এবং যেটাকে আমরা কোনো নামে ডাকি সেটা কি বলে নাউন। যেমন সেটা হচ্ছে কি রাস্তার নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, তো যেটাকে আমরা যে কোনো কিছু নামে ডাকি সেটাই হচ্ছে নাউন। যেমন আমার হাতে কি দেখতে পাচ্ছ, মার্কার পেন, এটাকে আমরা কি বলে ডাকি, মার্কার পেন, তাহলে এটা হচ্ছে একটা নাউন। ওকে, আমার নাম কি বিপুল, এই বিপুল যে এটা হচ্ছে একটা নাম, এবং আমি জলপাইগুড়িতে থাকি, তো জলপাইগুড়িটা হচ্ছে একটা নাম। ওকে, তাহলে আমাদের চারপাশে যেগুলোকে আমরা কোনো না কিছু নামে ডাকি সেটাই হচ্ছে নাউন, এবং এই নামগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আজকে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, দেখি কি কি আছে। 1 নম্বর হচ্ছে কমন নাউন, 2 নম্বর হচ্ছে প্রপার নাউন, 3 নম্বর মেট্রিয়াল নাউন, অ্যান্ড দেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড দেন কালেকটিভ নাউন। ফার্স্ট আমরা কমন নাউন আর প্রপার নাউন ডিসকাস করছি। দেখো কমন নাউন কি, কমন নাউন যে জিনিসটা আমরা নির্দিষ্ট করে কিছু বলি না সেটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন কি, যেটাকে আমরা নির্দিষ্ট করে বলি। ওকে, এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তুমি বললে যে বলিউডে আমার এসআরকে ভালো লাগে। ওকে, কি বললে, বলিউডে তোমার এসআরকে ভালো লাগে, তার মানে তুমি নির্দিষ্ট করে বললে যে না আমার শাহরুখ খানকেই ভালো লাগে। ওকে, এবং তুমি যদি বলো না বলিউডে আমার যে কোনো নায়ককে ভালো লাগে, তাহলে যে কোনো নায়ক যখন বললে বা বলিউডের নায়ককে ভালো লাগে, তুমি কি নির্দিষ্ট করে বোঝালে, বোঝালে না। কিন্তু যদি বলো বলিউডে আমার এসআরকে ভালো লাগে, তাহলে নির্দিষ্ট করে। তাহলে যদি আমরা শাহরুখ খান লিখি, দেখো শাহরুখ, তুমি কি বললে, শাহরুখ খানকে ভালো লাগে, তার মানে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আর তুমি বললে যে আমার বলিউডের নায়ককে ভালো লাগে, নায়ক বলতে হিরো। ওকে, দেখো যখন তুমি হিরো বলছো এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কিন্তু যখন হিরোটা যখন তুমি নাম নির্দিষ্ট করে বলছো শাহরুখ খান, তাহলে সেটা প্রপার নাম হবে। ওকে, তাহলে কি বলে বুঝতে পারলে, যখন তুমি নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে বলবে সেটা হচ্ছে প্রপার নাম, আর যখন নির্দিষ্ট করে বলবে না সেটা হচ্ছে কমন নাম। আর একটা এক্সাম্পল নেই। ওকে, ধরো তুমি, আমার নাম হচ্ছে বিপুল। ওকে, ধরো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার কাছে পড়ো, তুমি যদি বলো আমি টিচারের কাছে পড়ি, তাহলে টিচার কি, টিচার তো যে কেউ হতে পারে, তাই নির্দিষ্ট করে বোঝাচ্ছে, বোঝাচ্ছে না। তাহলে যদি আমি টিচার লিখি এখানে, দেখো টিচার কি, টিচার যে কেউ হতে পারে। এবার তুমি যদি বলো না না আমি বিপুল টিচারের কাছে পড়ি, কার কাছে পড়ো, বিপুল টিচারের কাছে, তাহলে বিপুল তুমি নির্দিষ্ট করে বোঝাচ্ছ। দেখো যখন তুমি নির্দিষ্ট করে বোঝালে স্পেসিফিক ভাবে কারোর নাম বলছো যে না আমি ওর কাছেই পড়ি বা ওনার কাছেই পড়ি, তাহলে কি আছে, বিপুল, এটা হচ্ছে প্রপার নাউন। আর যখন তুমি নির্দিষ্ট করে বলছো না যে আমি টিচারের কাছে পড়ি, কোন টিচারের কাছে পড়ো সেটা কে জানে, ওকে, নির্দিষ্ট করে বোঝাচ্ছ না, তাহলে সেটা কি হবে, কমন নাউন। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। ওকে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি তোমার জন্য। তোমাকে বললাম, তুমি বললে যে আমি শহরে থাকি। ওকে, শহরে থাকো, তো শহর তো প্রচুর, তুমি কি নির্দিষ্ট করে বলছো কোন শহরে থাকো, বোঝা যাচ্ছে না। তুমি যদি বলো আমি জলপাইগুড়ি শহরে থাকি, তাহলে জলপাইগুড়ি এটা একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। তাহলে দেখো যখন তুমি বলবে সিটি, সিটি তো যে কোনো কিছু সিটি হতে পারে। ওকে, কিন্তু তুমি যদি বলো না না আমি জলপাইগুড়ি শহরে বাস করি, জলপাইগুড়ি, দেখো যখন তুমি জলপাইগুড়ি বলে নির্দিষ্ট করে বলে দিলে যে আমি জলপাইগুড়িতে বাস করি, তাহলে নির্দিষ্ট করে যখন বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। আর যেটা শহর, সিটি, তুমি বলে যে কোনো শহর হতে পারে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে সেটা কি হবে, কমন নাউন। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। আর প্রপার নাউন কি হয়, সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, তোমার রাখবে। এবার মেটেরিয়াল চলে আসি। মেটেরিয়াল কি, মেটেরিয়াল হচ্ছে যে কোনো বস্তু বা পদার্থ, সেটাই হচ্ছে মেটেরিয়াল। যেমন চারপাশে কত মেটেরিয়াল দেখি। ওকে, যেমন হচ্ছে আমরা দেখি কেউ কানের রিং পরে, সেটাও একটা মেটেরিয়াল, রিং। নেক্সট তুমি বলতে পারো যে মার্কারটা আছে। ওকে, এটা তো একটা বস্তুর মধ্যে পড়ছে। ওকে, মার্কার। অ্যান্ড দেন তুমি বলতে পারো যে পদার্থ হয় সেগুলো হবে, ঠিক আছে, যেমন ওয়াটার, তরল পদার্থ। যেমন বলতে পারো পেট্রোল। ওকে, তাহলে আমরা দেখলাম মেটেরিয়াল কি, যেগুলো কোনো পদার্থ বা বস্তু বোঝায় সেগুলোকে আমরা মেটেরিয়াল বলি। ওকে, ডাস্টার বলতে পারো, পেন্সিলটা বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে জিনিসটাকে আমরা ছুঁতে পারি না, যে জিনিসটাকে আমরা দেখতে পারি না, শুধুমাত্র আমরা ফিল করতে পারি, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ওকে, যেমন তুমি দেখো, তুমি যদি বলো আমি কাউকে ভালোবাসি, ভালোবাসা কি দেখা যায়, অ্যাকচুয়ালি ভালোবাসা আমরা মন থেকে রিয়ালাইজ করি, অনুভব করি,
তো ভালোবাসা আমরা দেখি না, তাহলে তুমি বলতে পারো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি পড়তে পারে? লাভ। ওকে, ধরুন কাউকে তুমি ঘৃণা করো, অ্যাকচুয়ালি ঘৃণা কি দেখা যায়? ঘৃণা দেখা যায় না, এটা আমাদের মনের ফিলিং যে না ওকে আমি ঘৃণা করি, তাহলে বলতে পারো হেট। ওকে, তারপর দেখবে যে কারোর সঙ্গে আমাদের কি থাকে, বন্ধুত্ব থাকে। তো বন্ধুত্ব জিনিসটা কি দেখা যায়? আমরা দেখতে পারি কই বন্ধুত্ব, বন্ধুত্ব কই, বন্ধুকে দেখতে পারি, বন্ধুত্বটা কি দেখা যায়? বন্ধুত্বটা আমরা রিয়ালাইজ করি যে না ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে, তাহলে বলতে পারো ফ্রেন্ডশিপ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ কথাটা শুনেই বোঝাচ্ছে যে কালেক্ট করা, কালেক্ট মানে কি সবকিছু একত্রিত করা, যেখানে এমন কিছু বোঝাবে যেটা দল বোঝাবে। ওকে, একটা নাম দিয়ে আমরা পুরো দলটাকে বুঝতে পারবো, সেটাকে কি বলবো? কালেকটিভ নাউন। ফার্স্ট যদি আমি ক্লাস ধরি, আমি বললাম ক্লাস সেভেন তোমরা বাইরে যাবে, তো ক্লাস সেভেন বলতে কি, সেভেনের মধ্যে যতজন পড়ে সেই দলটাকেই একসঙ্গে বলা হচ্ছে ক্লাস। ওকে, কি বললাম বুঝতে পারলে? যদি বলি ক্লাস সেভেন তুমি বাইরে, তোমরা বাইরে যাও, তো ক্লাস সেভেন আমি বললাম, কিন্তু ক্লাসটার মধ্যে কি অনেকজন আছে, তো সবাইকে একসঙ্গে আমি কি বলছি? ক্লাস বলছি। তো একটা ওয়ার্ডের দ্বারা সবাইকে বলছে, সেই দলটাকে বোঝাচ্ছে, সেটাকে কি বলবো? কালেকটিভ নাউন। যেমন কি হতে পারে? ক্লাস। ওকে, 2 নম্বর আমরা কি বলতে পারি? ফ্যামিলি। ওকে, তোমার ফ্যামিলিকে আসতে বলবে, তো ফ্যামিলির মধ্যে কি সবাই পড়ে, তো সবাই সেই দলটাকে মিলে বলা হচ্ছে ফ্যামিলি। ওকে, তাহলে আমরা দেখলাম সবাইকে কালেক্ট করে বা দলকে একত্রিত করে একটা নাম দেওয়া হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? ফ্যামিলি। তাহলে কি বলবো? কালেকটিভ নাউন। ওকে, এন্ড দেন কালেকটিভ নাউন আর বলতে পারো তুমি, আর্মি বলতে পারো। আর্মি যে আছে, যে আমরা বলছি আর্মি, যে আর্মির যে পুরো টিমটা থাকে সেটাকেও আমরা একসঙ্গে কি বলি? আর্মি বলি। ওকে, দেখো তোমাকে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, এখানেই তোমাদের বোঝা হয়ে যাবে, প্লাস এখানে তোমাদের মনেও থেকে যাবে, এমন করে বলবো। দেখো তাহলে আমরা দেখলাম নাউন কাকে বলে, যে যে যার দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ, যেগুলোকে কোনো কিছু নামে ডাকি সেটাকে কি বলবো? নাউন বলবো।